মানুষকে খুশি করা কঠিন আর খুশি রাখা খুশির কন্টিনিউশন সহজ না কঠিন আরো কঠিন ঠিক না ভাই কত কষ্ট করেছি বউয়ের জন্য বউকে খুশি করতে মা ছাড়ছি বাপ ছাড়ছি ভাই ছাড়ছি 15 বছর পর সেই বউ চলে যায় ঘটে না এরকম তবে পুরুষেরা তো এই আকাম করে না না তাও করে যে স্ত্রী তার জন্য তার মায় মা ছেড়েছে বাপ ছেড়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে 15 বছর গোসাপ করেছে ময়লা সাফ করেছে ঘর ঝাড় দিয়েছে রান্না করেছে 15 বছর পরে স্বামী আরেকটা বিয়ে করে নিয়ে আসে ঘটনা ঘটে না তাহলে এরকম বাবা মা ভাই বোন নেতা নেত্রী বন্ধু বান্ধব খুশি রাখা কঠিন খুশি কন্টিনিউ করা আরো অনেক কঠিন ঠিক না ভাই আর আল্লাহ তাআলাকে খুশি রাখা খুশি করা যত সহজ খুশি রাখা আরো অনেক বেশি সহজ কিভাবে খুব ভালো করে বুঝুন আপনার মাকে খুশি রেখেছেন বসকে খুশি রেখেছেন নেতাকে খুশি রেখেছেন বউকে খুশি রেখেছেন বান্ধবী বন্ধুকে খুশি রেখেছেন একটু অন্যায় হলেই রেগে যায় তাই না এত আদরের স্বামী ভাত একদিন খারাপ হয়ে যায় যা তা গাল দেয় আছে না নেই এত আদরের বউ একদিন শাড়িটা কুমা হয়েছে অথবা একটা অন্যায় কথা বলে ফেলেছে রাগারাগি ঝগড়ার শেষ নেই ঠিক হয় না হয় না আর আল্লাহ তাআলা কত ভালোবাসেন বান্দাকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করে ফেরেশতাদের শিখিয়ে দেন গুনাহটা সঙ্গে সঙ্গে লেখো না গুনাহটা সঙ্গে সঙ্গে লেখো না সারা দিন অপেক্ষা করো দিনের ভিতরে যদি তওবা করে ওর নামে কোনো গুনাহই লেখো না আল্লাহ তাআলা রাত্রি বেলায় হাত বাড়িয়ে দেন বান্দাকে বলেন যে বান্দা দিনের বেলায় গুনাহ করেছো এখন গভীর রাত কাউকে লাগবে না তুমি তওবা করো তওবা মানে কিচ্ছু না তওবা মানে পীর সাহেব না মাওলানা সাহেব না হুজুর না তওবা মানে কোনো বিশেষ বাক্য না তওবা মানে মনের ভিতরে গভীর অনুতাপ আল্লাহ অন্যায় করেছি গভীর ক্রন্দন আল্লাহ মাফ করে দাও আর কখনো করব না এই সিদ্ধান্ত আল্লাহ বলেন বান্দা আমি এই হাতটা বাড়িয়ে রেখেছি রাতের গভীরে একাকী কেউ জানবে না তুমি একটু মনের সিদ্ধান্ত নাও আমার কাছে ক্ষমা চাও তোমার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তাআলা দিনের বেলায় হাত বাড়িয়ে রাখেন বান্দা রাতের গভীরে পাপ করেছো কেউ দেখেনি আমি দেখেছি এই আমি হাতটা বাড়িয়ে রেখেছি তুমি আমার কাছে তওবা করো মাপ চেয়ে নাও আমি তোমার সব গুনাহ মাফ করে দেব হাজেরিন তাহলে আল্লাহ তাআলাকে খুশি করা সহজ না কঠিন সহজ